সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য লীলা মজুমদারের লেখা ছোট গল্প আহিরি টোলার বাড়ি। লীলা মজুমদারের জন্ম 26 ফেব্রুয়ারি 1908 সালে কলকাতায় জ্যাঠামশায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে। শিলং পাহাড়ে শৈশব কাটানোর পর 1920 সালে তিনি কলকাতায় ফিরে আসেন। তিনি বরাবর মেধাবী ছাত্রী ছিলেন এবং বিএ ও এম এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। সাহিত্য চর্চার পাশাপাশি কিছুদিন বেতার প্রযোজনাও করেন তিনি। তাঁর লেখা উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, বক বধ পালা। এছাড়াও তিনি সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বেশ কিছুদিন। রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, লীলা পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্য পুরস্কার ইত্যাদি নানা পুরস্কারে সম্মানিত হন তিনি। লেখিকার 99 বছরের পূর্ণ জীবনের অবসান ঘটে 5ই এপ্রিল 2007 সালে। এই গল্পটি আমরা নিয়েছি সব ভূতুড়ে বইটি থেকে। আহিরি টোলার বাড়ি। প্রধান চরিত্রে গল্পকার শিবেন্দ্র নারায়ণ ও পরদেশী। গল্প পাঠে সোমক ও দীপ। গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে আহিরি টোলার বাড়ি। আহিরি টোলা কোথায় জানো তো? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে। সেখানে কেউ থাকে না। দরজা জানলা ঝুলে রয়েছে, ছাদ দিয়ে জল পড়ে, দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে। শুধু ইঁদুর বাদুড়ের বাস আর সব জায়গায় একটা সোনা সোনা গন্ধ। বাড়িটা আমার বাবার ঠাকুরদা ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন। কলকাতা শহর তখন সবে তৈরি হচ্ছে। দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি, দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা বিরাট পাথরের সিঁড়ি। টাকারও তাদের অভাব ছিল না, কি সব চোরা কারবার চলত। তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না। মোট কথা, বাবার ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন। প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল, তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো। বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল। সেসব কবে বিক্রি হয়ে গেছে। তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে। সেবার প্রিটেস্টে অঙ্কে 15 পেলাম। তাই নিয়ে বাড়ি ময়ে সেজে কিরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না। বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অবধি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। কাউকে কিচ্ছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুঁটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুরে একেবারে সোজা আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আলো টালো নেই। রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে, অদ্ভুত সব ছায়া পড়েছে। সামনের দরজায় তালা মারা, কিন্তু জানলায় শিক নোনা ধরে ভেঙে গেছে। ঢুকতে কোনো অসুবিধেই হলো না। একটু যে ভয় করছিল না তাও নয়, আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। খিদেও পেয়েছে প্রচুর, আবার রাগও হয়েছে। নিচের তলাটা কেমন যেন ঘুপশিপানা। উঁকলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুমদুম করে উপরতলায় উঠে যাচ্ছি, এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল, তোদের জ্বালাতে কি সন্ধ্যেবেলায় হাত মুখ ধুয়ে আলবোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না? সারাদিন ধরে শুধু দাও 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 দাও, এটা নেই ওটা নেই, এটা চাই ওটা চাই, এবার একটু খান্তি দে। ভুর ভুর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো। চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন। ভুস্ক রঙের লম্বা জোব্বা পরনে, পায়ে সাদা নাগরাই জুতো, মাথায় ভুস্ক একটা ছোট্ট সাদা টুপি, আর ডান হাতে বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি।
যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ তোকে তো আগে দেখিনি, তুই এখানে কেন এসেছিস, কি চাস? খিদে পেটটা খালি খালি লাগছিল, বললাম, কেন আসবো না, এটা আমার বাবার ঠাকুর দাদার বাড়ি। হ্যাঁ, ভীষণ চমকিয়ে গিয়ে লোকটা কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি, তোমার ঠাকুরদার নাম কি? নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন। কোথাও জনমানুষ নেই, চারিদিকে অন্ধকার। রেলিং এর কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন, পর্দাসি আমিন, বলি কাজের সময় গেলি কোথায়, আলো দিবি না? নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো, যাই বাবু আসতেছি। তারপর লম্বা একটা কাঁচের ঢাকনি পরানো সিঁজহাতে কুচকুচে কালো টিকটিকে লম্বা গোলাপি কেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো। ছিলি কোথায় হতবাগা, বাড়িতে লোক এলে দেখতে পাস না? একে কথা, বারবারই তালার হা পাকাইটা একবার দেখে এলুম। আমার দিকে ফিরে বলল, যাবে না খোকা বাবু, হা পাকড়াইতে কেমন সব সঙ্গ বেনিয়েছে, গান বাজনা হতেছে। বুড়ো বললে, চপ, ওসব ছেলে মানুষের জায়গা নয়, এসো দাদা তুমি আমার সঙ্গে এসো। সামনের ঘরে গেলাম, মেঝেতে লাল গালচে পাতা, মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো, এক কোনায় গোপ ঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাখড়ি একজন লোক দাঁড়িয়ে। তাকে বললেন, যাও এখন, বলছি তো 10 টাকা চাঁদা আর 5 ভরি আতর দেব তোমার বারবারি পুজোর জন্য, এখন কেটে বড়। লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুঁটলির দিকে চেয়ে বললেন, ওতে কি পালিয়ে এসেছো নাকি, কেন? বলতে হলো সব কথা। খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন, 15 পেয়েছিস, হতভাগা তো লজ্জা করে না, অঙ্ক হয় না কেন, শুভঙ্করই পড়িস না, মুখ অমন পাংশুবা না কেন, খেয়েছিস? হ্যাঁ খাসনি এখনো, পরদেশি যা দেখিনি কচ্ছুকে বলকে যা। পরদেশি চলে গেলে বললেন, আমার কখনো একটা অঙ্ক কষতে ভুল হতো না, আর তুই বেটা একেবারে 15 পেলি। জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, হৌসের সব হিসেবের ভুল শুধরে দিতাম, দাঁড়া কুর্তিকে ডেকে পাঠাই, সে তোকে অঙ্ক শিখিয়ে দেবে। পরদেশি একটা রূপোর থালায় করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গিলাস বাদামের শরবত এনে দিল। তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম। সকালে পরদেশি এসে ডাক দিল, বলি কুর্তি বাবু আঁক শেখাতে এসেছেন, চলো চলো। হ্যাঁ চল। কুর্তি বাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন। পরদেশি কোনো কথা না বলে দুজনকে 2 গেলাস দুধ দিয়ে গেল। বই নেই, পুঁটলিতে খাতা পেন্সিল ছিল, তাই দেখে কুট্টিবাবু মহা খুশি। কি বলবো, যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সেসব যেন জলের মতো সোজা হয়ে গেল। কুট্টিবাবুর বই দরকার হয় না, সব মাথার মধ্যে ঠাসা। উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ, আর উঠোনে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে। দেয়ালে ঠেস দিয়ে পরদেশি মুচকে মুচকে হাসছে, কাকে খুঁজছো খোকা বাবু? বুড়ো লোকটির খোঁজ করলাম। কি নাম তার? পরদেশি, বড্ড ভালো লোক। পিছন থেকে তিনি নিজে বললেন, আমার নাম শিবেন্দ্র নারায়ণ, লোকে শিবু বাবু বলে ডাকে। তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ, কুট্টি বলছিল, এই নাও তার পুরস্কার। আমার হাতে একটা মস্ত
সোনার মোহর গুঁজে দিলেন। ও কি বরদেশি! বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে। সংরা নয় তো বরদেশি? আমি বললাম, এই রে, তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে। ছুটতে নিচে গিয়ে দরজা খুলে দিলাম। মা, বাবা, বড় কাকা আর পিসেমশাই এসেছেন। ইস, কি সাংঘাতিক ছেলে বাবু তুমি! এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে, বলিহারে তোমাকে। জানিস না, শিবু বাবু আমার ঠাকুরদা ঠাকুরদা, পরদেশি তার খাস খানসামা। আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম, চলো টেস্টে আমি অঙ্কে এবার ভালো নম্বর পাবো, দেখো। কাউকে কিছু বলতে পারলাম না। আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহেরি টোলার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই থাকব। গঙ্গাটাও বেশ সামনে আছে। শুনছিলেন আহেরি টোলার বাড়ি, রচনা লীলা মজুমদার, গল্প পাঠে ও পরদেশী চরিত্রে সমক, শিবেন্দ্র নারায়ণ দীপ, মায়ের ভূমিকায় ইন্দ্রাণী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসের রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সদের অনির্বাণ ও অভিষেক, এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির।